আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিকার্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকে যে গাড়িটি নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন জি প্লাস 2012। গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে 2015। আউটসাইড পার্ল কালার এবং ভিতরে বেশ কিছু কালারের কম্বিনেশন রয়েছে, যেমন সিটগুলো হচ্ছে বিস্কুট কালার, বডিতে গ্রে কালার, দেন হচ্ছে ব্ল্যাক কালারের একটি কম্বিনেশন রয়েছে। তো সব কিছু মিলে চমৎকার একটি কালার কম্বিনেশন রয়েছে ভিতরে। গাড়িটি কিন্তু এলপিজি করা আছে এবং পেপার্স সম্পূর্ণ আপডেট করা আছে। গাড়ির এলইডি হেডল্যাম্প, এবিএস ব্রেক সিস্টেম আছে, এয়ারব্যাগ আছে। গাড়িটি সম্পর্কে আমাদের মোটামুটি সবারই আইডিয়াই আছে যে কী টাইপের গাড়ি এবং কী কী ফিচার রয়েছে আমরা সবাই জানি। যাই হোক, ফার্স্ট পার্টির গাড়ি এটি এবং গাড়িটি খুব কেয়ারফুলি ইউজ করা হয়েছে, যে কারণে এতটা ফ্রেশ রয়েছে সব কিছুই। কালার, ইঞ্জিন বলেন, কোনো কিছুতেই কিন্তু কাজ করানো হয়নি। আর আপনি যদি গাড়িটি নেন লাইক বাই অ্যান্ড ড্রাইভ টাইপের গাড়ি, এটি পুশ স্টার্ট, উইন্ডশিল্ড বোথার অরিজিন অবস্থায় আছে, চাকা, সাসপেনশন, এসি সব কিছু চমৎকার কন্ডিশনে রয়েছে, লাইক নিউ। এই টাইপের একটা কন্ডিশন গাড়িটি যদি আপনারা দেখেন হয়তো বুঝতে পারবেন। সামনের গ্লাস, পিছনের গ্লাস সব কিছু একদম অরিজিনাল, কোনো কিছুই চেঞ্জ করা হয়নি। আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করবেন যে গ্লাসের যে লোগোগুলো এখনও কিন্তু রয়েই গেছে। তো সব কিছু একেবারেই টিপটপ কন্ডিশনে আছে গাড়ির। গাড়িটি চলেছে 83,000 সামথিং কিলোমিটার। গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 24,50,000 টাকা, তবে আমরা কিছুটা নেগোশিয়েট করব। আপনারা যদি গাড়িটি নিতে চান বা টেস্ট ড্রাইভ দিতে চান, আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে এবং ফোন নাম্বারও দেওয়া আছে, চাইলে আমাদের ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। বা গাড়িটি সম্পর্কে যদি আরও কিছু জানতে চান সেক্ষেত্রে নাম্বারে কল করবেন। আমাদের কাছে কিন্তু আরও ইউজড এবং রিকন্ডিশন গাড়ির কালেকশন আছে, যদি আপনারা আমাদের অফিসে আসেন সেগুলোও চাইলে দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই। আপনি যদি আমাদের রেগুলার ভিডিও দেখতে চান, কারণ হচ্ছে আমরা সবসময় এসএল আপডেট দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে, সো আমাদের পেজটা ফলো করতে পারেন এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।